Hello everyone, welcome to my another short vlog. So basically আজকে আমরা বের হইছি, আজকে আমাদের ঈদের আগের দিন। So last part যাওয়া হয় নাই, so এবার আমরা চিন্তা করলাম যে আমরা Hillside যাব and দেখবো যে এখানে কিভাবে ঈদের আগে celebration করা হয়। লন্ডনে গিয়েছিলাম থাকতে, but এখানে দেখা হয় নাই, so আমরা Hillside যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। So Hillside এও দেখলাম গ্রিন স্ট্রিটের মতো সেম এভাবে করে টেবিল দিয়ে চেয়ার দিয়ে অনেকে বিজনেস করছে, অনেকে হাতে হেনা পড়াচ্ছে। সো আমি একটু মর্নিংয়ের দিকে যাওয়াতে খুব একটা ভিড় ছিল না, একদম কোয়াইট ছিল। দেন আমরা মান্নানে বসি, মান্নান একটা লাইক ওদের একটা বেকারি আছে, রেস্টুরেন্ট আছে, সো ওখান থেকে আমরা তেহেরি খাই। দেন আমরা অ্যাগেইন বের হয়ে হাঁটতে থাকি অ্যান্ড এগুলো দেখছিলাম। প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ কেনাকাটা করছিল, দু একজন সেলিব্রিটিসকেও দেখে ফেলেছে। এই তো ছিল আজকের দিন। দেন আমি হেনা পড়তে বসে গিয়েছিলাম, হেনাটা খুবই সুন্দর করে পড়াই দিছে আপু। বেসিক্যালি এটা আমাদের একজন কলিগের ওয়াইফ হেনা পড়াচ্ছিলেন, সো আমাকেও পড়িয়ে দিয়েছিলেন, ভালো লাগছিল আর অনেক সুন্দর করে পড়িয়েছেন। অ্যান্ড দেন আমরা একটু মার্শালে যাই, আবদিহার কেনাকাটা তো করতেই হয়, যদিও কেনা হয়েছে তারপরেও সানি বলছিল না আমি আবার কিনে দিব ওকে। দেন আমরা যাই এবং এখান থেকে চুজ করা শুরু করি। আমি ওর জন্য একটা গতকাল রাতেই যে অর্ডার করি অ্যামাজন থেকে, সো ও আমি ভাবলাম যে যেহেতু এবার মনে হয় বের হওয়া হবে না, কারণ সানি খুব ব্যস্ত ছিল বাসা চেঞ্জ করা, ছুটিটাও নেওয়া হয়েছে যেদিন সেদিন আমরা বাসা চেঞ্জিংয়ে ব্যস্ত থাকবো ঈদের দিন, তো মার্কেটে যাওয়া হবে সেটা আমি বুঝি নাই, সো আমি অনলাইনেই অর্ডার করি ওর জন্য যে সো এটা কালকেই আসবে ঈদের দিন। আর আজকে সানি আবার ওকে গিফট কিনে দিল, জামা কিনে দিল। অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই, বের হয়ে কিছু পিকচার কালেক্ট করি। এই তো ছিল আজকে আমাদের দিন। থ্যাংকস ফর ওয়াচিং মি, সি ইউ টু অ্যানাদার ব্লগ।